সম্প্রতি পিনাকী ভট্টাচার্য বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে ইংরেজিতে একটি ভিডিও নির্মাণ করেছেন। বাংলাদেশের সর্বস্তরের জনগণের জন্য সেটা বাংলায় অনুবাদ করার প্রয়াসে এই ভিডিও। ভিডিওর শুরুতে তিনি বলেছেন, তার এক জ্যেষ্ঠ বন্ধু তাকে অনুরোধ করেছিল যেন একটা ইংরেজিতে ভিডিও ধারণ করা হয়, যার ফলে সারা পৃথিবীর মানুষ বাংলাদেশ সম্পর্কে জানতে পারবে, বাংলাদেশ ভারত সম্পর্কে জানতে পারবে। আজ আমি ভারত সম্পর্কে বাংলাদেশের মানুষের একটা সাধারণ ভুল ধারণা তুলে ধরব, যা হিন্দু অধ্যুষিত হওয়ার জন্য হয়ে থাকে। যখন আমরা যে কোনো শ্রেষ্ঠত্বের রাজনীতি বয়কট করি, যেমন হিন্দুত্ববাদ কিংবা শ্বেতাঙ্গ, আমি নিশ্চয় জোর দিয়ে বলবো যে ভারতীয় নাগরিকদের প্রতি আমাদের কোনো শত্রুতা নেই। যা হোক, আমরা ভারতীয় শাসকদের আমাদের বন্ধু হিসেবে দেখতে পাই না। কিন্তু কেন? আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত আমার পরিবারের লোকজন সহ 10 মিলিয়ন বাংলাদেশিদের আশ্রয় প্রদান করেছিল। তারা সামরিক সহায়তা করেছে আমাদের। এটা মনে হয়েছিল যে প্রথম দিকে একটা সুন্দর বন্ধুত্বের মাধ্যমে শুরু হয়েছিল, কিন্তু 1971 সালের 16 ডিসেম্বর থেকে এটা মনে হতে শুরু হয়েছিল যে আমরা আবার ভারতের উপনিবেশ হয়েছি। একটা নতুন ধরনের প্রভাব বিস্তারের ভুক্তভোগী আমরা। ভারতীয় সেনারা আমাদের রিসোর্স নষ্ট করতে শুরু করেছিল। গাড়ি, যন্ত্রপাতি, অস্ত্র, খাদ্যশস্য নিয়ে যাচ্ছিল, এমনকি ক্যান্টনমেন্ট থেকে বাথরুমের ফিটিংস পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছিল। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জলিল যখন এর প্রতিবাদ করেছিল, তাকে ভারতীয় সেনাবাহিনী গুম করেছিল। স্বাধীনতার অব্যবহিত পরে দুই দেশের মধ্যে সীমান্তবর্তী সিটমহলগুলো হস্তান্তরের জন্য শেখ মুজিব ইন্দিরা গান্ধী একটা চুক্তি স্বাক্ষর করেছিল। চুক্তির পরই শেখ মুজিব দহগ্রাম ও আঙ্গরপোতা সিটমহল হস্তান্তর করেছিল, কিন্তু ভারত 50 বছর পর্যন্ত হস্তান্তরের বিষয়ে কোনো সাড়া দেয়নি। কেন এটা হয়েছিল? এটা কি কোনো ভালো কূটনীতি, অথবা কোনো বন্ধু বা প্রতিবেশীর সাথে এটা কি কোনো ভালো আচরণ করার পদ্ধতি? এছাড়াও শেখ মুজিব ইন্দিরা গান্ধী 25 বছরের বন্ধুত্ব চুক্তি স্বাক্ষর করেছিল, যেখানে একটা অনুচ্ছেদ ছিল এমন যে কোনো দেশের ভূমি অন্য দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হবে না। কিন্তু 1975 সালে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর কাদের সিদ্দিকী এবং তার মিত্ররা ভারতে পালিয়ে যায় এবং বাংলাদেশের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। ভারত শুধু তাদেরকে অস্ত্র আগ্নেয়াস্ত্র দিয়েই সাহায্য করেনি, অন্যান্য সকল রিসোর্স দিয়ে সহায়তা করেছে। এই চুক্তির লঙ্ঘন করে পরবর্তীতে আমাদের চিটাগাং পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে অশান্ত করে তুলেছিল। বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ, যা জীবনযাত্রা, খাদ্য উৎপাদন, সংস্কৃতি, পরিবহন ব্যবস্থা, জীববৈচিত্র্য এবং পরিবেশের জন্য এর হাজারো নদীর উপর নির্ভর করে। এই নদীগুলোর উৎপত্তিস্থল ভারতে, কিন্তু দুঃখের বিষয় এই নদীগুলোর পানি উজানে বাঁধ দিয়ে আটকে দেওয়া হয়েছে, যা আমাদের জীবনযাত্রা এবং পরিবহন ব্যবস্থার উপর বিরূপ প্রভাব ফেলেছে। এমনকি আমাদের অধিকারের ভিত্তিতে আন্তর্জাতিক নদীগুলোতে পানি না দেওয়ায় একটা নদীমাত্রিক দেশকে সেমি ডেজার্টে পরিবর্তন করছে। সীমান্তে তারা কাঁটাতারের বেড়া দিয়েছে এবং সীমান্ত অতিক্রমকারীদের উপর মারণাস্ত্র ব্যবহার করছে। শুধু তাই নয়, সীমান্ত হত্যা করে তারা কাঁটাতারে মৃতদেহ ঝুলিয়ে রাখে। বাংলাদেশ ভারত সীমান্তকে এভাবেই সবচেয়ে সংঘাতপূর্ণ সীমান্তে পরিণত করেছে। স্বাধীনতার পর এখন পর্যন্ত সীমান্তে 2000 বাংলাদেশি নাগরিক তারা হত্যা করেছে। যদি মেনেই নেই যে সীমান্তে অনুপ্রবেশ অপরাধ, কিন্তু সেটার শাস্তি কি বিচার বহির্ভূত হত্যা? তারা আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করে। তাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে উইপোকা হিসেবে মন্তব্য করেছে। এত অন্যায় আচরণের পরও বাংলাদেশিরা কি করে ক্ষিপ্ত না হতে পারে? ভারত স্বাধীনতা যুদ্ধে তাদের সহায়তার জন্য চিরস্থায়ী কৃতজ্ঞতা আশা করে, যদিও বাংলাদেশিরা মনে করে পাকিস্তান থেকে আলাদা হয়ে ভারতের নিরাপত্তা ঝুঁকি কমানোর জন্য বাংলাদেশকে উল্টো ভারতের কৃতজ্ঞতা জানানো উচিত। ভাবুন, বাংলাদেশ যদি এখনও পাকিস্তানের অংশ থাকত, নিউক্লিয়ার অস্ত্রসহ যা তাদের দিকে তাক করা থাকতো, সেটা কি তাদের মানসিক শান্তি দিত? আমাদেরকে স্যালুট করা উচিত আমাদের রক্তের বিনিময়ে তোমাদের মানসিক শান্তি এনে দেওয়ার জন্য। আমরা মর্যাদা এবং সম্মান চাই, তবে আমরা
সৌজন্যতার সাথে সেটার প্রতিদান দিব। আমরা বাংলাদেশী হিসেবে গর্বিত এবং ক্ষমতার কাছে কখনোই মাথা নত করব না। আমাদের সাথে ন্যায় আচরণ করো এবং আমরা একই সাথে দুই দেশের জন্য সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করতে পারি।